আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন কিভাবে আমরা অনলাইনে থেকে আমাদের সময় নষ্ট করছি এবং আমাদের বিভিন্ন তথ্য অন্যদেরকে প্রদান করছি তো এই ভিডিওটি আমি এই জন্যই করছি যে আমাদের সময় তারা কীভাবে নষ্ট করে আমরা যখন ফেসবুক ইউজ করি বা বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পাই তখন আমরা হয়তো ফর্ম পূরণ করি আমাদের নাম ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে তো এটি আমাদের না করাটাই বেশি ভালো তো একটি প্রতারক আমাকে মেসেজ করছে আমার ফোন নাম্বার কোথায় পাইছে আমি জানি না তো মেসেজটা দেখুন যে খণ্ডকালীন জব বেতন এক হাজার বিডিটি দিন ঘরে বসে কাজ তো আমি এই ভিডিওটি করার জন্য মূলত এখানে এর আমি চ্যাটিং করি যে কি কাজ দেয় দেখি এবং সেটা নিয়ে একটি ভিডিও করব। তো আমি তাকে মেসেজ করি যে কি কাজ তো সে কিন্তু ইংরেজিতে আমাকে মেসেজ করে বলতেছে যে হ্যালো স্যার ম্যাডাম বা যাই হোক নেম মিস বেঞ্জামিন এসে যে আমি টেস্কো স্টাফ নাকি যাই হোক সে ডেইলি তিন থেকে বিশ হাজার টাকা স্যালারি দেবে আমি কি ইন্টারেস্টেড নাকি তার জবে আর প্রতিদিন আমাকে কাজ করতে হবে দশ থেকে তিরিশ মিনিট কোনো দিন ভাবতে পারেন যে দশ থেকে তিরিশ মিনিট কাজ করে আমাকে তিন থেকে বিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে আসলে এটা একটি ভুয়া তো আমি ভিডিওটি যেহেতু করব এবং সে কীভাবে প্রতারণা করে সেটা দেখার জন্য আমি তাকে ইয়েস লিখে দিলাম দেওয়ার পর সে আমাকে মেসেজ করছে যে আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন এবং আপনি কি কাজ করতে আগ্রহী নাকি আমাকে বলুন আর কাজের ডিটেলস এখানে দিয়েছে এখানে আবার বলতেছে দ্য ডেইলি স্যালারি মানে প্রতিদিনের বেতন এক থেকে দশ হাজার টাকা ওপরে এখন তিন থেকে বিশ হাজার টাকা থেকে এখন এক থেকে দশ হাজার টাকা বলতেছে তো আমি ওকে লিখে দিলাম দেওয়ার পর সে আমাকে বলতেছে রেজিস্ট্রেশন করার সাথে সাথে ষাট টাকা আমি রিওয়ার্ড পাবো আর সে তার এই ইনভাইট লিঙ্কটা আমাকে দিয়েছে যে এখানে যেন আমি তার লিংকে ক্লিক করে তার ইনভাইটেশন কোডটা আমি ব্যবহার করি সে কীভাবে আমি জানি না তো আমি যখন তার লিঙ্কে ক্লিক করি লিঙ্কে ক্লিক করার পর আমার এই ওয়েবসাইটে নিয়ে যায় তো এখানে আসার পর দেখুন টেস্ট কমেল লেখা আছে তো এখানে আমাকে ইউজার নেম দিতে বলতেছে আমি এমনি একটা ইউজার নেম দিলাম তারপর ফোন নাম্বার দিতে বলতেছে এখানে আমি আমার ফোন ব্যবহার না করে আমি এমনি একটা ফোন নাম্বার বানিয়ে দিয়েছিলাম এমনি একটা ফোন নাম্বার বানিয়ে দিন বা ফোন নাম্বার থেকে একটা সংখ্যা কমই দিলাম তারপর পাসওয়ার্ড আমি এমনি একটা দিই বুয়া পাসওয়ার্ড দিলাম এভাবে আমরা যদি এই ফর্মগুলোতে আমরা আমাদের হয়তো বা টাকা ইনকাম যেহেতু হবে তার জন্য আমি যদি আমার ফোন নাম্বার দেই আবার হঠাৎ করে অনেকেই আছে যেহেতু টাকা ইনকাম হবে তো আমি আমার আমার যে ফোন নাম্বারটা রয়েছে সেটি যদি এখানে দিই অনেকেই ফেসবুক পাসওয়ার্ড বা বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার যে পাসওয়ার্ডগুলো আমরা একই ব্যবহার করে থাকি হয়তো সে ভাবতেছে যেহেতু এখান থেকে টাকা ইনকাম হবে আমরা একই পাসওয়ার্ড ব্যবহার করি সেই পাসওয়ার্ড যদি দেয় তাহলে তারা মূলত বিভিন্নভাবে ট্রাই করে তাদের অ্যাকাউন্ট

টাকা ষাট মানে আমার ব্যালেন্সের ষাট টাকা চলে এসেছে এরকম এই টাকা তো আমি মোটেও পাবো না এটা তাদের ওয়েবসাইটে দেখাচ্ছে যে আমি ষাট টাকা পেয়েছি এখান থেকে কাজ কিভাবে করতে হবে তো এগুলো ওয়েবসাইটগুলো হলো ফ্যাক ওয়েবসাইট বা নিয়ে তারা বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নেয় তো এখানে যদি আমি উইড্রোতে ক্লিক করি উইড্রোতে ক্লিক করলে আমাকে রিয়েল নাম দিতে বলতে সে কন্ট্যাক্ট নাম্বার ইমেইল পাসওয়ার্ড ইকাশ বিভিন্নভাবে আমাদের ব্যাঙ্ক বা অনলাইন পেমেন্টের যে কার্ডগুলো রয়েছে সেগুলোর তথ্য হাতিয়ে নেবে তারা মানে দেখাচ্ছে যে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে এখানে ষাট টাকা তো এটি যদি উইথড্র করতে যাই আমি উইথড্র করে দেখাই আমি এখানে কি দিই লিখলাম দেখে নাম্বার এমনি একটা দিই আচ্ছা বিকাশে আমি উইথড্র করবো বিকাশে উইথড্র করার জন্য আমি রেল এমনি একটা বানিয়ে দিলাম কন্ট্যাক্ট নাম্বারটাও বানিয়ে দিলাম এবং ইমেইলটাও বানিয়ে দিলাম পাসওয়ার্ড যেটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটা দিলাম আপনি কি হয় দেখা যাক তারপর আমি কনফার্ম মডিফিকেশনে ক্লিক করি অপারেশন কমপ্লিট উইথড্র হওয়ার পর আমার ব্যালেন্সে ষাট টাকা ছিল ষাট টাকায় আছে মানে এটা কাটতেছে না এবং যে নাম্বারে উইথড্র করলাম ওই নাম্বারে তো আমার মনে হয় না টাকা যাবে তারা এভাবে আমাদের সময় নষ্ট করছে এবং বিভিন্নভাবে প্রতারণা করেছে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট না করে কিছু কাজ শেখার দিকে যদি আমরা আমাদের সময়গুলো ব্যয় করি তাহলে আমাদের জন্যই মঙ্গল হয় তো আমাকে রেজিস্ট্রেশন করার পর যেহেতু সে একটি স্ক্রিনশট দিতে বলেছিল তাকে স্ক্রিনশট আমি মেসেজে পাঠাই এই অ্যাকাউন্ট আমি করেছি এই স্ক্রিনশট পাঠানোর পর আমি যেহেতু মেসেজ করতেছে না আমি হ্যালো দিলাম এরপর সে আমাকে বলতেছে ষাট টাকা কমিশন পেয়েছি রেজিস্ট্রেশন সাকসেসফুলের জন্য আর আমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে যে ফিক্সড স্যালারি তিন থেকে বিশ হাজার টাকা পার ডে আমাকে দিবে অ্যাক্টিভ চাচ্ছি নাকি তা আমি ওকে দিলাম ও সে বলছে ওকে স্যার অ্যাক্টিভের জন্য নাকি সে সেন্ড করছে এ মেসেজ করা শেষ করে দিয়েছে আমি আর মেসেজ করিনি দরকারও নাই এভাবে কম আজ বাজে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকবো অন্য টাকার লোভে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট না করে ভালো কিছু কাজ শেখার দিকে সময় ব্যয় করি তাহলে আমাদের ভালো হবে আমরা অনেকেই বিভিন্ন ধরনের অ্যাডস আছে যে ওয়েবসাইটে ঢোকার পর পপ আপ অ্যাডস দেখায় তো আমরা সেই অ্যাডগুলোতে ক্লিক করা থেকে বেরোতে থাকবো কারণ সেগুলো অ্যাড অ্যাডে অনেক অনেক অ্যাড রয়েছে যেগুলোতে হ্যাকারের হ্যাকার লিঙ্ক থাকে লিঙ্কগুলো দেখবেন বিভিন্নভাবে হজ বড়লো আকারের লিঙ্ক থাকে কখন কীরকম লিঙ্ক থেকে কোথায় চলে যাচ্ছে বা আইফোন জিতেছেন এত টাকা পেয়েছেন এরকম পারগুলো থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো এটা আমাদের সেফ থাকার জন্য বেশি জরুরি বলে আমি মনে করি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে এবং সময় নষ্ট না করে ভালো কিছু শেখার দিকে সময় ব্যয় করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ধন্যবাদ